হায় রে আমার কি কপাল! আমার ভাগ্য কি আল্লাহ এইভাবে লিখেছে? আমার মা মরা একমাত্র সন্তান, তাকে পড়ার জন্য আমি কোনো সুবিধা দিতে পারলাম না। হায় রে কপাল! বাবা, আবার কি কাজ করতেছেন? আর আমি না তোমাকে বলেছি ঘরে কোনো কাজ করবেন না, আমি কলেজ থেকে এসে কাজগুলো করব। না বাবা, ঘরের কাজ তো করতেই হবে বাবা। বাবা শামীম, তুমি এসব কাজ কেন করবা বাবা? আমার আশা তুমি একদিন পড়াশোনা করে বড় মানুষ হবে বাবা। ঠিক আছে বাবা, তুমি আমার আশা পূর্ণ করো শামীম। বাবা এগুলো কাজ করবেন, কিন্তু আপনি আমাকে আশীর্বাদ করুন বাবা, আমি নিশ্চয়ই একদিন পড়াশোনা করে বড় মানুষ হব। আশীর্বাদ তোমার উপর থাকবে বাবা। বাবা আমাকে খিদে পেয়েছে, আমাকে খেতে দেন। ঠিক আছে বাবা, তাই চলো। চলো চলো বাবা। সে নুরুল চাচা না? হ্যাঁ তাই তো, তাকে তো কথাটা বলতে হয়, আমার কাজটা কি জানি সেই করতে পারবে। আচ্ছা বলে দেখি। ও চাচা এদিকে আসেন তো। জি বাবা বলেন। চাচা আমাদের ঘরে কিছু কাঠখড়ি আছে, সেগুলো আপনি নিয়ে দিতে পারবেন? জি বাবা পারবো, আমাদের কাজে তো এটা না। নেন চাচা, আপনার ভাড়াটা রাখেন, আমি এখন বাজারে যাচ্ছি। ঠিক আছে বাবা। ঠিক আছে তুমি যাও, তোমার খড়ি আমি পচা দিব। রাহুল এই দেখ খেলালার ছেলে আসতেছে। কই কই দেখি তো। এই যে এই যে এই যে। ওই শামীম এদিকে আয় তো। আমাকে ডেকেছেন? জি বলো। তুই গরিবের ছেলে হয়ে এত পড়াশোনা করে কি করবি? তাছাড়া তুই তো একদম ঠেলাওয়ালার ছেলে। আমি ঠেলাওয়ালার ছেলে কি আমি মানুষ না? হ্যাঁ হ্যাঁ আমি ঠেলাওয়ালার ছেলে, কিন্তু তোমরা তো ধনী বড় লোকের ছেলে। তোমরা বড় লোকের ছেলে হয়ে পড়াশোনা না করে রাস্তায় বসে সিগারেট খাচ্ছেন? ওই ছোট লোকের বাচ্চা তুই আমাকে জ্ঞান দিতে আসছিস? ধর তো রাহুল, ধর। ওই ওই এখান থেকে যা। ওই রাহুল চল এখান থেকে, চল 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 চল। আমিও একদিন এর প্রতিশোধ নিব। আমি তোমার একটা কথা বলবো রাহুল, তোমার একটা হেল্প লাগবে, করতে পারবা? কি কথা, কি হেল্প? আমাদের কলেজের ওই শামীম, আমি তাকে ভালোবেসে ফেলেছি, তুমি কি বলো? এ তো মেরা বাই হাত কা খেল হে।
ওই দেখো সামিন আইতাছে, আমি কথাটা এখনে সামিকে বলতাছি। ওই সামিন এদিকে আসো তো। আচ্ছা জি, আমাকে ডেকেছেন? জি বলো, কেন ডেকেছেন? আচ্ছা সামিন, কথাটা হলো আমি তোমাকে ভালোবাসি। দেখো মিস রেশমি, কোথায় তুমি আর কোথায় আমি, কেমন করে ভালোবাসবো? না হবে না, আমার হৃদয়ে শুধু তোমার নাম লেখা সামিন। দেখো সামিন, এখানে শুধু তোমার নাম লেখা, তোমাকে খুব ভালোবাসে সামিন। দেখো এখানে। ঠিক আছে, ভেবে দেখো। ওই রাহুল, শামিমের বাবা দেখ ঠেলালে আসতেছে। হ তাই তো। ওই তোরা দেখবি আজকে চাচার সঙ্গে আমরা মজা করব। কিভাবে দোষ? ও চাচা এদিকে আসেন তো। জি বাবা বলেন। আমি শুনলাম তোমার ছেলে শামিম নাকি শহরে স্কুলে পড়বে। জি বাবা, সে বৃত্তি পাইছে, তা দিয়ে পড়াশোনা করতে সে শহরে যাবে। ও তাই নাকি? কিন্তু চাচা আপনি তো গরিব মানুষ, গরিব মানুষের ছেলে কি করে পড়াশোনা করবে? না হয় আপনি যেভাবে ঠেলা চলান সেইভাবে তাকেও সাথে নিয়ে যান, অত পড়াশোনা করে কি আর করবে? চাচা ভালোই বুদ্ধি দিলাম দেখেন। না বাবা, তোমরা দেখে নিও, সামিম একদিন নিশ্চয়ই বড় একটা চাকরি করবে বাবা। তোমরা দেখে নিও বাবা, সামিম একদিন নিশ্চয়ই বড় একটা চাকরি করবে বাবা, তোমরা দেখে নিও। চল চল, তাকে ভালো কথা কয়ে লাভ নাই, চল। কে বড় লোক হবে গাছে কাঁঠাল গোপে তেল, চল চল আমাদেরও কাজ আছে, চল 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 চল। চাচা, ও চাচা, জি বাবা। চাচা এই লন, এই চিঠিটা শামিমকে দিবেন। শামিমকে দিবেন? হ্যাঁ চাচা, এখন আসি চাচা। আমি বসবো না বাবা? না চাচা এখন বসবো না। শামিম, শামিম, ও শামিম। জি বাবা। দেখো তো বাবা একটা কিসের চিঠি। এখানে কি লিখে আছে বাবা? বাবা আমার আইপিএসের স্বপ্ন স্বপ্ন হয়ে থাকবে বাবা। আগামী দুই দিনের মধ্যে 25,000 টাকা জমা দিতে না পারলে আমার অ্যাডমিট কার্ড হবে না বাবা। বাবা আমি কি আইপিএস হতে পারবো না? আমি কি তোমার স্বপ্ন পূরণ করতে পারবো না বাবা? বাবা শামিম, তুমি কোনো চিন্তা করো না বাবা, আমি কালকের ভিতরে 25,000 টাকা জোগাড় করবো বাবা। তুমি কিছু চিন্তা করো না বাবা, তুমি ভিতরে যাও বাবা, ভিতরে যাও, আমি দেখছি। ঠিক আছে বাবা। হায় খুদা, কেন এই গরিব ঘরে চাঁদের আলো স্বপ্ন দেখছো? বাবা আমার ছেলে শামিম
পরীক্ষা দিতে পারছে না, 25,000 টাকার দরকার, কিছু টাকা দেবেন বাবা। তোমরা গরিব মানুষ এইখানে ছলনা করতে আসো, যা। হায়রে কপাল, যেখানে যাই সেখানে ধাক্কা দিয়ে গেলে খেদিয়ে দেয়। তবে কি আর আমার ছেলে 25,000 টাকার জন্য পরীক্ষা দিতে পারবে না? ঠিক আছে, দেখা যাক কিছু করা যায় নাকি। বাবা রাহুল, আমার ছেলে শামীম আইটিএস পরীক্ষার জন্য 25,000 টাকার দরকার, আপনি কি কিছু সহায় করবেন বাবা? এত টাকা দিতে পারবো না, তোমাদের গরিব মানুষের স্বভাব এরকম, খালি পয়সা পয়সা, যাই এখান থেকে। হ্যাঁরে কপাল, যেখানে যাই সেখান থেকে তাড়িয়ে দেয়, দেখি কি করা যায়। গরিব লোকে করার জন্য যেখানে যাই খালি পয়সা পয়সা, যত সব। এটা তো বড় লোকের ঘর, এগুলো তো আমি কাজ করে গেছি, যাতে দেখি কিছু টাকা দেয় নাকি। সাহেব, আপনার কাছে এসেছিলাম, আমার ছেলে শামীম 25,000 টাকার জন্য আইপিএস পরীক্ষা দিতে পারছে না, আপনি যদি সাহায্য করতেন খুব ভালো হতো সাহেব। না সাহেব, আমি কাম করে আপনার টাকা পরিশোধ করে দিতাম সাহেব, আপনি কিছু একটা করেন সাহেব। স্যার, টাকা পয়সা নাই, আমি অত টাকা দিতে পারবো না, তোমরা গরিব মানুষ খালি টাকার জন্যই বড় লোকের কাছে আসা যায় না সাহেব। না, আমাকে কিছু টাকা দেন, নাহলে আমার স্বামী এক্সাম দিতে পারে না। যা এখান থেকে, ছোট লোকের বাচ্চা টাকার অভাব তোর, ছোট লোকের বাচ্চা টাকা লাগে, যা এখান থেকে যা। এখন আমি টাকা কোথায় পাবো? সাহেব আমাকে তাড়িয়ে দিল, এখন আমি কোথায় যাবো, কি করি? আমি এখন কি করি খুদা, কি করি? এটা নুরুল চাচা না? হ্যাঁ, তাই তো। টাকার অভাবে শামীম আইপিএস এক্সাম দিতে পারবে না, এটা কি হয়? টাকা আমি দিব চাচা। টাকা তুমি দেবে বাবা? হ্যাঁ চাচা, টাকাটা আমি দিব। এই লোন চাচা, টাকা এখানে 25,000 টাকা আছে। টাকা তুমি দিলে বাবা? জি চাচা। এই টাকা কত কবে পরিশোধ করবো বাবা? মাস তিনেক পরে দিলে হবে? না না চাচা, আপনি আমার বাবার মতন, আপনার যে সময় সুবিধা হয় সে সময় আপনি আমাকে ঘুরাই দিবেন, কেমন চাচা? ঠিক আছে, ঠিক আছে বাবা, ঠিক আছে। তুমি আমাকে বহু উপকার করছো বাবা। কি যে বলেন চাচা। চাচা আমি এখন আসি। ঠিক আছে বাবা, তুমি দেখে শুনে যাও। আচ্ছা।
টাকাটা পায় ভালোই হলো, এখন আমার বাবা এক্সাম দিতে পারবে। বাবা 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 দেখো বাবা, কথা বলো বাবা, কথা বলো, দেখো তোমার স্বামী মাস এক্সামের জন্য বাবা, তোমার স্বপ্ন পূরণ করবার জন্য বাবা রেডি হয়েছে বাবা, দেখো দেখো তোমার স্বামী আজ রেডি হয়েছে বাবা, বাবা 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 বাবার লাশ সামনে রেখে আমি কিভাবে দিবে এক্সাম দিতে বাবা, বাবা আমি যাব না এক্সাম দিতে বাবা। শামিম তোমার এক্সাম দিতেই হবে ভাইয়া, আমি বাবার লাশ সামনে রেখে কিভাবে এক্সাম দিতে যাবো বলো ভাইয়া, কিভাবে যাব বলো ভাইয়া বলো। শামিম তুমি আইপিএস হতেই হবে, তুমি আইপিএস এক্সাম দিতেই হবে। ঠিক আছে ভাইয়া, তোমার বাবার সম্পূর্ণ দায়িত্ব আমি নিলাম, তোমার এক্সাম দিতেই হবে। ভাইয়া আপনি যদি আমার বাবার দায়িত্ব নিয়েছেন তবে আমি এক্সাম দিতে যাব ভাইয়া, আমি যাচ্ছি ভাইয়া। আমি দেখে নিব, তুমি ভালো করে পরীক্ষা লিখো, যাও ভাই যাও।